হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। এদিকে তো আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে আপনারা লাগে আর একটা রান্না বাড়ার ব্লগ লিয়ে আইসি, যেহেতু একটু সামথিং মজার রান্নাম তখন শেয়ার করিলে আপনার সাথে। আজকে গরুর মাংস বাহরছি, এন হইল 3 কেজি গরুর মাংস বিফ, আর ইলিশা বাহরছি। এদিন খুঁজে ইলিশা আনছিলাম, বড় ইলিশা, তখন ইলিশা দিয়ে রান্ধিলি মুখি দিয়া, আর এখন যে সুন্দর মুখি লাগে যে বড় বড়, কারণ পাখি রান্ধার সময় বুঝতাম পারমু কতটুকু বালা। আর সেদিনকে যে বাহরছিলাম লাল শাক গার্ডেনর, এখন রান্ধতাম পারছিলাম না, ইয়ার লাগি পেঁয়াজ আছিল না করো, তো এখন তো পেঁয়াজ আনা হয়েছে। তখন এখন একটু দেখতে পাটা ফ্রিজও আছে, একটা একটু ফাতা একটু ইয়ে গেছে, বাট জর্জরা রয়েছে, সুন্দর রয়েছে। তো এখন তো শাক হইলি মু, সো দেখি ইলিশা কিলা খান খাটা হয় আর বানানি হয় একটু শেয়ার করবো আপনার সাথে। আর সালকা রান্ধা বাড়া শুরু করি লাই। সো ফার্স্ট আমি সিঙ্ক দই লিছি বালা করি, ঠান্ডা পানি দিয়া ইলিশা ভিজাইয়া রাখি দিমু। ইলিশা তেমন সফট হইতো না, আইস কিছু থাকতে থাকতে আর কি বানাই দিলে ভালো হয়, আর ইয়ে হইতো না, বেশি নরম হইতো না, মাছ থাকলে সুন্দর থাকতো। মাছটাও মাশাল্লাহ লাগে যে বড়, আর মজা হইব আশা করি। এটা আমার দেশি ইলিশা। ইলিশা ডিফ্রস্টর এর ফাঁকে আমি মুখি বানাইলাই, আর মুখি লাগে তো মাশাল্লাহ খুব সুন্দর, কিছু তাক তো দেখলাম লাগে যে সুন্দর হোয়াইট। আমরা যেগুলা ওটা লইবার সময় আর কথা তোর মুখে আসিল, সো এক বাই আসলা তাই হইরাকে ও মুখে নিবার লাগে, কারণ ওটা তাই খাইছেন আর এটা কলাও খা যায় না বালা, সো তাই রেকমেন্ড করাই ও মুখিটা লইলাম। আসলে মুখি অতটা নলেজ নাই আমার, চিনি না কোনটা ভালো হইব কোনটা বাদ, দেখিয়া তেমন বোঝা যায় না। লাস্ট টাইম আনছিলাম মেলাতনে, ওই যে ইয়র মেলা, ফ্রুট মেলা যে হয়েছিল বেকটন, আমরা খাটলতা আনছিলাম, তখন মুখি আনছিলাম পাক্কা, কিছু আনছিলাম কি তেমন বেশি নাই, এত মজার মুখি আসছিল মাশাল্লাহ। বাট এখন যে ফস্তানি লাগে যে এদিন আরও আনিয়া যদি ফ্রোজেন করে রাখি দিতাম, আমরা দেশে গেলে সবসময় যত মুখি আনি ফলাইল মুখি, আমরা একদম লোকাল আর কি বাগান তনে ফলাইল মুখি আনিয়া আমরা ফ্রিজ করিয়া পাক্কা বহুত দিন খাইতাম পারি। ইলিশ এখন মোটামুটি ইয়ে গেছে, আইস সারি গেছে, এখন আমি জাস্ট ফয়েল তুলি দিমু, জাস্ট একটা নাইফ দিয়ে আমি ইয়ে করলিম, তেমন কিছু নাই, আর অবভিয়াসলি একটা স্পুন দিয়েও করা যায়, দরকার ইজিলি ছুটি যায়। এখন কি করে লিছি ফয়েল আমি চুলাই লিছি, এখন জাস্ট ও যে কষা সেন্টার আমি খাঁচি দিয়ে খাটি দিলাম সুন্দর করে, এক্সট্রা ফয়েল যে থাকে এক্সট্রা সেন্টার আমি খাটি দিলাম। ইলিশা খাটা আসলে অনেক ইজি, আমি দেখাই আপনারে, বুঝলি সবাই জানেন মোটামুটি কিলাখান খাটন, বাট আমি জেলা করি আর কি ওটা আপনার একটু শেয়ার করি লাই। পয়লা কল্লা খাটি লিমু, আর আমি এ যেহেতু মাছ বড় নর্মালি আমি কি ওলাখান চাখাই লাই মলা পিস পিস করি, বাট এগুলো একটু বড় মাছ, সেল লাগে আমি চিন্তা করতাম তোরা খা ইয়ে করি লাই, অন্তনে মাছ খা নাকি একটু রাখি লিম।
ডিম নাই অনা আছে অনা আছে এক সো ওকালা নাই আমি ইয়ে করে দিমু ওলহান খাটি লিমু সো ফেট আর গজ আলাদা করে লিছি দরকার ওইল ফেট কালা আর ওইল গজ কালা আর অকুন্তরে আমি অলহান শাখাই লিমু একটু বড় বড় পিস রাখবো এর লাগে কি একটু ফ্রোজেন বেশি ডিফ্রস্ট করতে না আদারওয়াইজ মাছ কাটার সময় একটু কি হয়ে যাব সফট হয়ে যায় তোরা শক্ত থাকতো সবাই ধরকা সো আমি বাকি কালা খাটিয়া এবার আইরাম সো মাছ সারা খাটি লিছি অথবা ফেটর পিস আর হইল গজর আর ওখানে আমি রাখছি আস্তা আর ওখান আমি খোল্লা খাটি লিমু সো আমি রাইট রং জানি না আমি জেলাখান করি ওটা আপনার সাথে শেয়ার করলাম আমি জাস্ট ওই যে খানখা খানখা হয় আই থিঙ্ক ওখান রে ওখান সেপারেট করে দিমু ইলিশার খোল্লা খাইতে খুব মজা অলদ গজাটা খাই বেশি সবাই থাকা খোল্লা যে খান খা ওখান দিয়ে আমি সেপারেট হয়ে দিলাম খেয়ে ফেলে করবা এখন আট পিস দিলে খবর আছে এখন খান খারে আলাদা করে দিলাম দিও সাইড হলো খান করে দিলাম খানখা দুই সাইড খাটি লিছি আর এখন আমি দেখাই ওই যে ওপার আমরা ফালাই দিমু আর মাঝখানো অন ও জোড়ার মাঝে আমি খাটি নিম ছয় টকা দুই পাটে গেছে আর ওখান ফালাই দিমু আর খোল্লারে ওলাহান আস্তা রাখি দিমু যখন আমি বালা করি দই লাই সপ্তাহ রেডি করে লিছি গরুর মাংস আমি রেডি করে লিছি সপ্তাহ দিলাইছি পেঁয়াজ আদা রসুনের পেস্ট দিছি একটু পেশাইয়া দারচিনি আর এটা কি তা হয় স্টার ইনিস আর তেজপাতা আর এখন আমি বয়াই দিমু আর এবার তো ইলিশা খাটি লিছি আর মুখিও সুন্দর খাটিয়া দইয়া রাখি দিছি আর বড় ডেকে বহিমু কারণ বড় ডেকে বইলে ইলিশা বাঙতো না সুন্দর থাকব সো আমি তার খাটি বয়াই দেই বয়া আমি দেখাই কিলা কিলা কিতা মশলা এড করি অবশ্যই এটা অবশ্যই সবাই জানোই একবারে সিম্পল আমি একবারে সিম্পল মশলা দেই কোনো স্পেশাল কিছু অ্যাড করি না আমি মশলা দিলাইবো যেহেতু পেঁয়াজ দেখতে পাটা সফট হয়ে গেছে আমি অলরেডি সস দিলাইছি এখন খালি হলুদ দিমু মিক্স কারি পাউডার চিলি পাউডার দিমু গুড়া মরিচ ওয়ান টেবিল স্পুন তো থোড়া বেশি দিছি আর সামান্য ধনিয়া পাউডার দিন এটা অপশনাল আমি দেই না কোন সময় সামটাইমস দেই থোড়া দিছি এখন জাস্ট মশলার একটু কষাইয়া বাদে আমি মুখে দিলাম
লাল শাক তৈ লিছি এখন আমি জাস্ট একবারে ফাইন করে চপ করে লাম তা দিয়ে আম্মা তারা এত সুন্দর করে তারা ফলোইন আমি তো জীবনে মনে হয় লাইফে পারতাম না এত চিকন করে তারা ফলোইন কি সুন্দর লাগে স্পেশালি শাক ওটা যে ফাতা খালি থাকে এত চিকন করে নাড়ি ফাতা ওটা তারা ফলতে পারে না আমার দেখলে আমার যে সুন্দর লাগে তারা আর দেখা যায় না ওখান তারা ইয়াদি ফলোইন মশলা মজে গেছে এখন আমি মুখিয়ে দিলাম মুখিয়ে বসে দইয়া রাখে দিছি আমি শাক হাটি লিছি আর একটা মনে হইলো হয় ইসা বাখরি লিছি আমার হাজবেন্ডে তাই ভালো হয় শাক দিয়ে নাই লাল শাক দিয়ে ইসা খাইতাতে হয় আর ইসা দিয়ে বানাই লাই ইয় ইসা বাখরি লাই বাখরি বানাই লিছি আমি চুলাই লিছি আরও আমার একটা ইয় আমি হয় দেখাইলে আপনারা যে বড় বল ওর মাঝে আমি মাংস ভিজাই রাখছিলাম বাট এটা ইয় হইলো হয় ধরকা একবারে ক্লোজ হরিয়া সুন্দর করে রাখি দিতে পারবা সাহানো একবারে জায়গা লয় না তো অবশ্যই আমি ভালো করে দইতে পারবো মাংস যেহেতু গরুর মাংস একটু ফ্যাট থাকে যে ডার্টি লাগে আমি এখন ক্লিন হইলে আমার ফাঁকে আমার আনন্দ হয়ে যায় মাংস কুকার এত পানি বার হয়েছে আর এবার ইয়ো বয়েছি মুখি মুখি কুকার আর এখন একটু পরে মাছ দিলাম আর এখন দেখতে পাটা আমি ইসা আর শাকরিও বয়াই দিছি ইসারে ফয়লা বুঞ্চি বুনা ফরে আমি শাক এড করে লিছি আর এর মাঝে আমার মেমানো আইসলা এর লাগে আমি ভয়েস ওভার দিলাম বালাখরিয়ার ভিডিও দেখাইতাম পারলাম না রান্দা বাট অবশ্যই আপনারা জানেন শাক রান্দা তো খুবই সিম্পল আর ইসা আমার কাছে লাগে সব জাতর খাড়ির লগে ইসা যায় ইসা আমার একটা ফেভারেট একটা মাছ বিকজ এটা সব জিনিসের লগে খাওয়া যায় আমার বেচারা তেমন খাইন না বাট সামটাইমস একে তারা ট্রাই করেন বাট মি আম্মা হাজবেন্ড আমরা যে বালাফা ইসা সো আমার রান্দা শেষ হয়ে গেছে ওইল গরুর মাংস আর আমি একটু তেল বেশি করে দিছি বিকজ গরুর মাংস যত জাল দিবার তত ভালো লাগে আর ওইল ইলিশা দিয়া মুখি মাশাল্লাহ খুব খুব মজা হয়েছিল অনেক টেস্ট হয়েছিল বাট একটা জিনিস আর কি মুখি আর কি এত ভালো আসলাম মোটামুটি কি সোলার বুঝা কি ওলাহান আর এর মাঝে আমি আরও ডিম বয়েল করা লাগাইছি আর ওইল আমার ইসা দি ইয়র খাড়ি ওই গেছে আর অলসো ম্যাকরেলর আমি মাছ বিরানো করছিলাম তো সবথেকে মিলাইয়া ভালো হয়েছে আশা করি আজকে ব্লগ ভালো লাগছে সি ইন নেক্সট ব্লগ আসসালামু আলাইকুম